আজ আমরা জানবো ভারতীয় রেলের প্রায় স্টেশনের নামের পাশে জংশন, টার্মিনাস বা সেকশন লেখা থাকে কেন, তা আজ আমরা জানবো। ভারতে অর্ধেকেরও বেশি মানুষ ভ্রমণ করে থাকে ট্রেনে, তাই ভারতীয় রেলকে দেশের লাইফলাইন বলা হয়। আপনি জেনে অবাক হবেন, ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক নামে পরিচিত এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। তবে আপনি ট্রেনে যাতায়াতের সময় কখনো না কখনো খেয়াল করেছেন রেলওয়ে স্টেশনের নামের পাশে জংশন, টার্মিনাল বা টার্মিনাস লেখা থাকে, এর অর্থ অনেকেই জানি না। নাম্বার ওয়ান, জংশন। অনেক স্টেশন বোর্ডের নামের পাশে জংশন লেখা দেখে থাকবে। আসলে জংশন স্টেশনগুলিতে একাধিক প্ল্যাটফর্ম থাকে, যাতে একই সময়ে একাধিক গন্তব্যের বিভিন্ন ট্রেন স্টেশনে দাঁড়াতে পারে। তবে জংশন স্টেশনের যোগ্যতা পেতে হলে সাধারণত একদিকে একটি রেলপথ এবং অন্যদিকে দুটি রেলপথ থাকতে হবে। নাম্বার টু, সেন্ট্রাল। অনেক স্টেশনের নামের পাশে সেন্ট্রাল লেখা থাকে, যেমন সেন্ট্রাল বা লখনউ সেন্ট্রাল। এর মানে হলো এই শহরে একাধিক স্টেশন রয়েছে এবং সেই সেন্ট্রাল স্টেশনটি শহরের প্রাচীনতম। জানিয়ে রাখি, আমাদের দেশে এমন পাঁচটি সেন্ট্রাল রেলওয়ে স্টেশন রয়েছে। নাম্বার থ্রি, টার্মিনাল বা টার্মিনাস। অনেক স্টেশনের নামের পাশে টার্মিনাল বা টার্মিনাস কথাটি লেখা থাকে, তার মানে ওই স্টেশনে সামনের কোনো রেলপথ নেই। এর মানে স্টেশনটি শেষ জায়গার জন্য শেষ স্টেশন হবে, এরপর সেখান থেকে ট্রেনগুলি একই রুটে ফিরে আসে। ভারতবর্ষে এমন ধরনের 27টি রেলওয়ে স্টেশন রয়েছে যা টার্মিনাল বা টার্মিনাস নামে পরিচিত। এই তথ্যটা অনেকেরই জানা ছিল না, জেনে নিলে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বেল বাটনটি দাওয়াতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।